মমতা ঘনিষ্ঠ ফিরহাদ হাকিম। বেশ কয়েকদিন ধরেই ফিরহাদ হাকিম এবং তৃণমূল খুব একটা ভালো সময় যাচ্ছে না। ফিরহাদ হাকিম বলছে, আমার সময় হয়ে এসেছে, নতুন ববি হাকিম আসবে। বেশ কয়েকদিন আগে ফিরহাদ হাকিম একটা সিদ্ধান্ত নিয়েছিল পার্কিং নিয়ে, সেখানেও দলের বিরোধিতায় পড়েছিলেন ফিরহাদ হাকিম। ফিরহাদ হাকিম এই মুহূর্তে দলের মধ্যে কোন ঠাসা অবস্থায় রয়েছে? যতটা খবর পাওয়া যাচ্ছে ফিরহাদ হাকিমের গুরুত্ব কমে এসেছে দলের মধ্যে। তাহলে কি ফিরহাদ হাকিম অবসর নিচ্ছেন তৃণমূল থেকে, নাকি তৃণমূল কংগ্রেস ফিরহাদ হাকিমকে আস্তে আস্তে সরিয়ে দিচ্ছে? কারণ ফিরহাদ হাকিম কিন্তু দুর্নীতিতে জড়িত রয়েছে। তাকে কি সামনেই কোনো ইডি বা সিবিআই এর হেফাজতে পড়তে হবে, যার জন্য তৃণমূল কংগ্রেস আগে থেকেই তাকে সরিয়ে দিচ্ছে? নাকি ফিরহাদ হাকিম তৃণমূলে গুরুত্ব হারানো হয়ে আস্তে আস্তে সরতে চাইছেন দলের থেকে? তাহলে কি তিনি বসে যাবেন নাকি নতুন কোনো দলে যাবেন? সেক্ষেত্রে তো বেস্ট চয়েস এখানে কংগ্রেস কিংবা সিপিআই। বিজেপিতে যাওয়ার তো কোনো সম্ভাবনা নেই। তো যাই হোক, একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত সাথী ফিরহাদ হাকিম এই মুহূর্তে প্রশ্নের মুখে। তৃণমূলের মধ্যে ফিরহাদ হাকিম বেশ কোণঠাসা। সেইখান থেকে ফিরহাদ হাকিম হয়তো ইতি টানতে পারেন তৃণমূল থেকে। এখন দেখার ইতি টানে কবে, কোথায়, কিভাবে। খবর ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। আপনারা দেখছেন রূপম টিভি।